हेलो एवरीवन, वेलकम टू माय चैनल ट्रैवल टॉक विद शायनी। आमी शायनी, आमार चैनल एक नतून ब्लॉगे अपने सबाई के स्वागत। आज के नॉर्थ ईस्टर शिलंगे, एखन आमरा आछि गौहाटी। गौहाटी स्टेशन थेके आमरा डांस सेरे बेरिये पड़ेछि शिलंगेर उद्देश्ये। तार जन्य आमरा गाड़ी बुक करेछि, एटा हलो आमादेर शेयरिंग गाड़ी। और एक एकजनेर माथा पिछु खरच पड़छे 500 টাকা করে শিলং যেতে। এখন আমরা গাড়িতেই আছি আর যেতে সময় লাগবে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। ভিডিওর শুরুতেই আপনাদের জানিয়ে রাখি যে কিভাবে আমরা শিলং পৌঁছলাম। শিলং যেতে হলে প্রথমে ট্রেনে অথবা প্লেনে করে গুয়াহাটি পৌঁছতে হবে। আমরা ট্রেনে করে দিল্লি থেকে গুয়াহাটি পৌঁছেছিলাম। ট্রেনের নাম ছিল পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। এই ট্রেনটি নিউ দিল্লি স্টেশন থেকে রাত্রি 11:45 ছাড়ে এবং পরের পরের দিন সকাল 8টার সময় গুয়াহাটি স্টেশনে পৌঁছয়। কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার জন্য অনেকগুলি ট্রেন উপলব্ধ আছে, যেমন সরাইঘাট এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস ইত্যাদি। আপনারা আপনাদের সময়সূচি অনুযায়ী ট্রেনের টিকিট বুক করে নিতে পারেন। আমাদের ট্রেনটি লেট থাকায় আমরা সকাল 8টার জায়গায় দুপুর 12টার সময় গুয়াহাটি স্টেশনে পৌঁছেছিলাম। স্টেশনে এসে আমরা একটি বাঙালি খাবার হোটেলের সন্ধান পেলাম। সেখান থেকে তাড়াতাড়ি করে দুপুরের লাঞ্চ সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম শিলংয়ের উদ্দেশ্যে। আমরা শিলং যাওয়ার জন্য গাড়ি বুক করেছিলাম গুয়াহাটি পল্টন বাজার থেকে। পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে শিলং পৌঁছতে আমাদের সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টা। শিলং যাওয়ার পথে এই ধাবাটি পড়ে। এই ধাবাটির নাম হলো হাইওয়ে ধাবা। এই রাস্তাতে কিছুক্ষণের জন্য আমাদের ড্রাইভার দাদা গাড়ি থামালে। এখান থেকে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, আমরা এখানে খাওয়া দাওয়া করব। তো দেখা হচ্ছে সোজা শিলং। ধাবা থেকে যখন বেরোলাম তখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। মেঘালয় এসে আমার এই প্রথম বৃষ্টিতে ভেজার অভিজ্ঞতা। মেঘালয় যেহেতু খুব বেশি বৃষ্টি হয় তাই এখানে ঘুরতে এলে ছাতা বা রেইনকোট অবশ্যই সঙ্গে রাখবেন। এছাড়াও অবশ্যই সঙ্গে রাখবেন শীতের জামা কাপড়, কারণ শিলংয়ে কিন্তু এই এপ্রিল মাসেও রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়ে। শিলং যাওয়ার পথে এই অপূর্ব সুন্দর লেকটি দেখা মিলবে, যার নাম হলো উমিয়াম লেক। যাওয়ার দিন বৃষ্টি হওয়ার দরুন আমরা এখানে আর থামতে পারিনি। তবে গুয়াহাটি ফেরার দিন আমরা এই লেকটির সামনে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে কিন্তু এই সুন্দর লেকটা পড়ে, যার নাম হলো উমিয়াম লেক। দেখুন, লেকটার ভিউ কিন্তু অপূর্ব সুন্দর। মেঘালয় টুরিস্ট সেন্টার থেকে শিলং সাইট সিন বুক করলে তার মধ্যে কিন্তু এই লেকটাও ইনক্লুড থাকে। এখানে আপনারা এসে কিন্তু বোটিংও করতে পারেন। অবশেষে আমরা এসে পৌঁছলাম শিলং এ আমাদের গেস্ট হাউসে। এটা আগে থেকে বুক করে রেখেছিলাম। এই গেস্ট হাউসটি শিলং এর ধানকেটিতে অবস্থিত, যা মূল পুলিশ বাজার থেকে প্রায় 2 কিলোমিটার দূরে।
এটি ছিল আমাদের রুম। চলুন আমি আপনাদের ঘরটিকে ঘুরে দেখাই। এই গেস্ট হাউসে মোট 3টি তলা আছে। আমাদের রুমটি ছিল গ্রাউন্ড ফ্লোরে। এটি হলো গেস্ট হাউসের ক্যান্টিন। এবার আপনাদের জানিয়ে রাখি যে শিলং এসে শপিং কোথা থেকে করবেন। শিলং এ শপিং এর মূল মার্কেটটি হলো পুলিশ বাজার। এখানে খুব সস্তা দরে আপনারা হরেক রকমের সামগ্রী কিনতে পারেন। এই মার্কেটে আপনারা নামি দামি ব্র্যান্ডের নানান দোকানও পেয়ে যাবেন। আমরাও এখান থেকে অনেক জিনিস শপিং করেছিলাম। এখানে আপনাদের জানিয়ে রাখি যে এই মার্কেটটি এবং আশেপাশের খাবার দোকানগুলি রাতের 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। তাই শিলং থেকে চেরাপুঞ্জি অথবা ডাউকি ঘুরতে গেলে আপনাদের নিজেদের হোটেলে আগে থেকে খাবারের অর্ডার দিয়ে রাখবেন, যাতে ফিরতে দেরি হয়ে গেলেও আপনাদের খাবার পেতে কোনো সমস্যা না হয়। এটি হলো শিলং এর বিখ্যাত সেলফি পয়েন্ট। এখানে আপনারা চাইলে ছবি তুলে রাখতে পারেন। আগামী পর্বগুলিতে আমি আপনাদের ঘুরে দেখাবো শিলং, চেরাপুঞ্জি আর ডাউকির সাইট সিন গুলো, আর জানাবো কম খরচে কিভাবে আপনারা শিলং ট্যুর করবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, আর এই ধরনের আরো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে।